রিতার ঝুলি চড়ুই পাখি 12টা ডিম পেড়েছে 13টা নষ্ট চড়ুই পাখির কষ্ট রিতার ঝুলিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি না বারবার এই কথা বলার পর রেডিও আমবার আমার জিভ আর আগায় আসে আবার রিতার ঝুলি কেমন আছেন সবাই রিতার ঝুলিতে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছে এবং আজকের গল্পের নাম হচ্ছে সিত্রাং চলুন শুনে নেই এই সিত্রাঙে আজকে কি অপেক্ষা করছে গল্পটায় ঠিক আছে সিত্রাং আসার আগে কিন্তু ঢং ঢং করে জানিয়ে দিয়েছিল অনেক কিছু প্রকৃতি মনে হয় এইরকম ডঙ্কা বাজিয়ে আসে এবং আগে থেকেই অনেক কিছু জানান দিয়ে যায় দমকা হাওয়া মেঘলা আকাশ কেমন যেন মুড সুইং করা বাতাস অনেক কিছু এবং ঝিরে ঝিরে বৃষ্টি থেকে বিভিন্ন সাইজের বৃষ্টি হতে থাকে পুরো শহর জুড়ে সিত্রাং তো পুরো দেশ জুড়ে এসেছিল এবং সব জেলাতে না কয়েকটা জেলায় কেউ হয়তো কেমন ছিল পুরো শহরটা ভিজে একদম নেতিয়ে গিয়েছিল কেউ কিছুটা ধরাশায়ী কেউ শয্যাশায়ী কেউ হয়তো বা শোচনীয়তার চরম অবস্থায় ছিল এরকম একটা সময়ে এরকমই একটা সন্ধ্যায় কোনো এক মহল্লার কোনো একটা গলিতে ঠিক গলির মাঝামাঝি একটা দালানের ঠিক উঁচুতলায় ঘটেছিল এই ঘটনা সেই পরিবারে থাকতো যারা থাকতো তাদের নামটা বলছি তো এই ফ্ল্যাটে থাকতো কারা কারা জাহিদ সাহেব জাহিদ সাহেবের স্ত্রী নাহার জাহিদ নাহারের দুই সন্তানের মধ্যে এক সন্তান হচ্ছে নাজ মানে তাদের একমাত্র মেয়ে নাজ নাজের ছেলে মানে জাহিদ সাহেবের নাতি তাজ এবং জাহিদ সাহেবের শাশুড়ি নাহারের মা রেবা রেবা অবশ্য এখানে কিছুদিন ধরে বেড়াতে এসছেন বেশ বয়স হয়েছে ওনার গ্রাম থেকে বেড়াতে এসছেন মেয়ের বাড়িতে এবং সেই সাথে সাথে একটু ভেবেছেন মেয়ে এবং মেয়ে জামাই যদি একটু ডাক্তারও দেখিয়ে দেয় ব্যাপারটা মন্দ হয় না তো সেদিন সন্ধ্যাবেলায় যা ঘটলো তো সিত্রাগের সেই সন্ধ্যায় কী হলো রেবা তো বয়স হয়ে গেছে রেবা শুয়েছিল হঠাৎ করে রেবা নড়ছেন না তেমন শ্বাসও নিচ্ছেন না বেশ একটা থমথমে পরিবেশ তৈরি হয়ে গেল ঘরের ভিতরে এমনিতে তো বাইরে চলছিল থমথমে একটা অবস্থা যদিও থমথমে ভাবটার সাথে সাথে ঝরছিল বৃষ্টি পুরো শহর চুপচুপে হয়ে গিয়েছিল সেদিন আর যাতায়াতের যা অবস্থা ছিল সেদিন যারা সিত্রাঙে অফিস করেছেন বাইরে বেরিয়েছেন তারা বেশ ভালো জানেন যে সেদিন কী কী হয়েছিল তাই না মানে যোগাযোগ ব্যবস্থাটা চলাফেরা শহরের ভিতরে তো তারপরে যেটা হলো হঠাৎ করে নাচ আসলো নাচ তো এসে দেখে ভ্রু কুচকে চোখ সরু করে ঠোঁট উল্টে মাকে বলছেন মনে হয় নাই মইরা গেছে নাই 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 তখনই কইছিলাম ছাতাটারে দিয়ে আসো বাসায় গ্রামে দিয়ে আমার কথা তো শুনলা না না তো এইরকম চলছে নাজ এবং নাহার মা মেয়ের মধ্যে এরকম পরিস্থিতিতে নাজ যেটা করলো তার বাবা জাহিদের কাছে গিয়ে বললেন মানে জাহিদ সাহেবকে গিয়ে বললেন দেখছো তোমরা তখন কইছিলাম না ছাতাটারে এই জায়গায় না আনতে অহনি কচুডার বাইয়া দেশে পাঠাও যাও অরপলা করে খবর দাও নইলে হ্যার ভাইয়েরা কইবো আমরা হ্যার মারাই না মায়েরা ফেলাইছি জলদি খবর দাও হ্যাঁ করে এরকম তো নাজ কথা বলছে এবং খ্যাক খ্যাক করেই যাচ্ছে সে এই ফাঁকে যেটা হলো এলাকার ফার্মাসি থেকে একজন কম্পাউন্ডারকে ডাকা হলো এবং বেশ অভিজ্ঞ কম্পাউন্ডার সেই কম্পাউন্ডার একটু পরীক্ষা টরীক্ষা করে বললেন যে উনি কি আগে স্ট্রোক ফিস্ট্রোক কিছু করেছিলেন তো নাহার বললেন যে হ্যাঁ এর আগে ওনার স্ট্রোক হয়েছিল তো কম্পাউন্ডারের যেরকম বিদ্যে এবং বুদ্ধি এবং অভিজ্ঞতার আলোক থেকে সে বলল মনে হয় উনি আরও একবার স্ট্রোক করেছেন তো আপনারা ওনাকে যতটুকু সম্ভব দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান এতটুকু বলে টলে যাবার পর কম্পাউন্ডার চলে গেল আর এদিকে জাহিদ সাহেব যেটা করলেন নিজের ছোট শ্যালককে ফোন দিয়ে ঝাড়ি দেওয়া শুরু করলেন এবং বললেন অক্ষুনি তুমি ঢাকা আয়ো অক্ষুনি আসো অক্ষুনি আমার বাসায় আসো তোমার মারে লয়ে যাও কী অবস্থা তোমার মার এই ছেলে সেই কুমিল্লা থেকে আসবে সিত্রাঙের সেই সন্ধ্যায় তখন অবশ্য সন্ধ্যা গড়িয়ে না না সন্ধ্যায় সন্ধ্যা তখনও গড়ায়নি সন্ধ্যা 6:30-7টা হবে বৃষ্টির বর্ষণ মানে বৃষ্টি ধীরে ধীরে বাড়াচ্ছে তার গতি এরকম বৃষ্টি হচ্ছে শহরের অনেক জায়গায় পানিও উঠে গিয়েছিল বেশ ভালোই পানি জমে গিয়েছিল ঢাকা শহরের কথা বলছি
এবং পরে সেই কুমিল্লাতে রেবার ছোট ছেলে রেবার কথা শুনে হন্তদন্ত হয়ে সে বাসে উঠলো। এমন তো না যে এটা ডেভিড কপারফিল্ড বা জুয়েল আইচের জাদু হবে, জাদু ছড়ি ঘুরিয়ে এসে ঢাকা শহর চলে আসবে, সময় লাগবে। সেদিন হাইওয়েতেও ছিল প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। তারপর যেটা হলো, জাহিদ সাহেব বেশ বিরক্ত হচ্ছেন, মা এবং মেয়ের মধ্যে, নাহার এবং নাজের মধ্যে ভীষণ কথাবার্তা চলছে। কীভাবে কী হবে এরই মধ্যে জাহিদ সাহেব ঠিক করলেন গাড়ি ভাড়া করবেন, তিনি গাড়ি ভাড়া করে শাশুড়িকে পাঠিয়ে দেবেন তার গন্তব্যে, এখানে রাখা যাবে না শাশুড়িকে। তো এইরকম অবস্থায় যেটা করলেন জাহিদ সাহেব, তার নিজের ভাগ্নেকে খবর দিলেন, ভাগ্নের নাম হচ্ছে আশিক, আশিককে বললেন আমার একটা গাড়ি ভাড়া করে দে তো, কুমিল্লা যাবো, নাহারের মারে নিয়ে মারে দিয়ে আসুম, ছাতা মাথাগুলো যে কই থেকে আসে তখনই কইছিলাম এই জায়গায় আনতে না, তারপরে এগুলো এখানে আসে, যত সব ভেজাল ভাল লাগে না, এগুলি বাই করে দিতে পারলেই বাঁচি। ভাগ্নেকে এই কথা বলছে, তো ভাগ্নে মামার এই কথা শুনে ফোনটা কেটে দিয়ে ঘরে এলো। ঘরে এসে ভাগ্নে তার মামার শাশুড়িকে দেখছে, দেখে বলছে যে বড়মামা আপনি যেই টাকা দিয়ে গাড়িটা ঠিক করবেন ওই টাকার সাথে আরও কিছু টাকা বইরা ওনারা হাসপাতাল নিয়ে যান। জাহিদ সাহেব উত্তর দিলেন না না, টাকা পয়সা হাতে নেই, ওনারা কই থেকে আমি হাসপাতালে নিয়ে মাঝেরা নিজেরাই খাইতে পারি না, আর ওনারা হাসপাতালে নিয়ে যাবো না। তখন ভাগ্নে আশিক বলল ঠিক আছে তাহলে তাইলে একটা কাজ করেন, ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান, ওইখানে গেলে আর কিচ্ছু লাগবে না, খালি কষ্ট করে দিয়ে আসেন এই মহিলাটারে। জাহিদ সাহেব তো কোনো কথাই শুনবে না, তিনি গাড়ি ভাড়া করলেন, গাড়ি ভাড়া করে সেই সাথে ও ভাগ্নাকেও তিনি সাথে নিয়ে নিলেন, সাথে যাবে। এবং ব্যাপারটা তাদের কাছে এমন ছিল যে সব ট্রিপ হবে ঢাকা টু কুমিল্লা, মানে ঝড়ের রাতে একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হবে এরকম একটা ব্যাপার। ভাগ্নেকে সাথে নিলেন এবং ভাগ্নেকে সাথে নিয়ে জাহিদ সাহেব, জাহিদ সাহেবের স্ত্রী নাহার, তাদের মেয়ে নাজ, নাতি তাজ এবং ভাগ্নে আশিক আর গাড়ির ড্রাইভার, এই ছয়জন আর রেবাসহ মোট সাতজন চলল ঢাকা ছেড়ে। আর ওদিকে বারবার জাহিদ সাহেব তার শ্যালককে ফোন দিচ্ছেন, তুমি কত দূর কত দূর, এতক্ষণ লাগাইতে, হ্যাঁ কুমিল্লা থেকে এতক্ষণ লাগাইতে, তুমি কত দূর, মানে ধমকাচ্ছেন, সমানে ধমকে যাচ্ছেন। তো গাড়ি ছাড়ল জাহিদ সাহেবদের বাসা থেকে। গাড়ি ছাড়ার পর যেটা হলো, গাড়ির সিটে শুয়ে আছে নিথর নিস্তেজ শূন্য শুকনো দৃষ্টির রেবা, যাচ্ছি সেখানে। তবে তার আগে বলি, গাড়ি ছুটতে ছুটতে যেই না যাত্রাবাড়ি ওভারব্রিজ পার হয়ে শনিয়াকড়া পার হয়ে কাঁচপুর পার হয়েছে, ঠিক অতটুকু জায়গায় ঝড়ের মধ্যে ভাই গাছ ভেঙে পড়বে এটাই স্বাভাবিক, তাই না? একটা গাছ পড়ে গেছে একটা গাড়ির উপর এবং সেখানে একটা ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন মানুষ মারাও গেছে, সেইখানে গাড়ি দাঁড়িয়ে আছে পাক্কা তিন ঘন্টা রেবাসহ অমন অসুস্থ একটা মানুষসহ। এবং তারপরে যে কাজটা হলো, রেবা শুয়ে শুয়ে ভাবছে আচ্ছা আমার মেয়ে আর মেয়ের জামাই আমার সাথে এমন কেন করছে, আমি কি আজকে মরে যাচ্ছি, আমি কি ফিরতে পারবো বাড়িতে, নাকি আমার স্বামীর মতো আমিও রাস্তায় মরে যাব আর কাউকে দেখব না। আচ্ছা আমার ছোটো ছেলেটা কই, ওকে পৌঁছাতে পারলো এরকম ঝড় বৃষ্টির রাতে, নাকি ও কোনো দুর্ঘটনায় পড়লো, এরকম হাজার প্রশ্নের ঢেউ রেবার মনের মধ্যে খেলা করছে, কিন্তু রেবা কাউকে কিছু বলতে পারছেন না, চোখ দিয়ে পানিও বের হচ্ছে না, কষ্টের কোনো জল পড়ছে না চোখ দিয়ে, তিনি নির্বাক হয়ে আছেন এবং দেখছেন সবার মধ্যে কত কথা হচ্ছে। এবং সেই সাথে সাথে তিনি ভাবছেন আজকে থেকে বেশ কয়েক বছর আগে রেবার স্বামী রসুল সাহেব ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটাল থেকে তিনি নাহারের বাড়িতেই এসেছিলেন। বেশ কয়েকদিন থাকার পর সেদিনও একই ঘটনা ঘটেছিল, নাহার এবং নাহারের স্বামী জাহিদ নাহারের বাবাকে তাদের সাথে রাখতে চায়নি, জঞ্জাল ঝঞ্ঝাট ঝামেলা ভেবে তাকে কতক্ষণে বিদায় করে দিবে সেই পায়তারা করছিল। আর ওদিকে রসুল সাহেব মেয়েকে খুব অনুরোধ করছিল যেন তাকে কয়েকটা দিন ঢাকা শহরে রাখা হয়, কারণ তিনি ক্যান্সারের পেশেন্ট,
গ্রামের বাড়ি যদি চলে যান আবার কিভাবে আসবেন, আস্তে আস্তে কি না কি ঘটে যায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু নাহার আর জাহিদ এই কথা শোনার পাত্রটি ছিল না, পাত্র এবং পাত্রী কোনোটাই না। তারপরে রসুল সাহেব যেটা করলেন, জাহিদের বড় বোনকে অনুরোধ করেছিলেন সেদিন যেন ওনাকে একটু রাখার কথা বলে তিনি তার ভাইকে। পরে জাহিদের বড় বোন জাহিদকে বলেছিল, তুই যদি না রাখো সেই লোকটারে আমি রাখবো আমার ঘরে নিয়ে। তাতেও কিছু হলো না, শেষ পর্যন্ত রসুল মেয়ে এবং মেয়ের জামাইয়ের পায়ে ধরে অনুরোধ করেছিলেন, আমাকে দুইটা দিন তোমরা থাকতে দাও, এ দয়াটুকু করো আল্লাহর হস্তে। কিন্তু কেউ শুনে নাই। তারপরে যখন সেদিন রসুলকে নিয়ে তারা রওনা হচ্ছিল ঢাকা থেকে কুমিল্লার পথে, যাত্রাপথেই রসুল সেদিন মারা গিয়েছিল, আর কোথাও তাকে যেতে হয়নি, না মেয়ের বাড়িতে থাকতে হয়েছে, মেয়ের বাড়ি থেকে তো তাকে বিতাড়িত করেই দেওয়া হয়েছে, না নিজের বাড়িতে তাকে যেতে হয়েছে, একদম নির্দিষ্ট গন্তব্যে তিনি চলে গিয়েছিলেন। রেবা সে কথা ভাবছেন আর ভাবছেন, তিনি শেষ পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারবেন তো আজকে? হ্যাঁ, রেবা সেদিন বাড়ি পৌঁছাতে পেরেছেন এবং জীবিত পৌঁছাতে পেরেছেন। উপরওয়ালা সেদিন রেবাকে পৃথিবী থেকে তোলার মতো কোনো প্ল্যান করেননি, তাই রেবা এখনও বেঁচে আছেন। মানুষ এমন কেন হয় বলেন তো? মানুষের হিংস্রতা কোথায় চলে যাচ্ছে? আমরা কি তাহলে মনুষ্যত্ব বাদ দিয়ে হিংস্রতার প্র্যাকটিস করছি জীবনে? এই ছিল আজকের গল্প সিত্রাং রিতার ঝুলিতে, এবং সিত্রাং কেমন লাগলো প্লিজ জানাবেন। facebook.com/ilovedhakaifm এখানে এসেও আপনি জানাতে পারেন, কিংবা ইউটিউব চ্যানেল আই লাভ ঢাকা এফ এম এসেও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনার কোনো গল্প থাকলে আমাদেরকে কিন্তু লিখে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01841904904। তবে অবশ্যই পাশে ছোট্ট করে লিখে দিতে হবে যে রিতার ঝুলির জন্য গল্প, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। রিতার ঝুলি